যে কিস্তি দিতে হবে, জুতো মেরে গরু দান, আই ডোন্ট থিঙ্ক কি সেটা করা সম্ভব এবং করা হবে। প্লিজ তোমরা শেয়ার করো, চৌধুরীকে মেনশন করো, চৌধুরীর স্পেশালি আবাল ফ্যান্স গুলোকে মেনশন করো, যারা আমাকে বারবার করে এবং ক্যাপশনে আমার নাম দিয়ে দিয়ে করেছে। তো আমাকে পিছনে লাগতে আসবি না, আমি একেবারে আগুন জ্বালিয়ে দেবো। আমি এসেছি, তোমরা প্লিজ একটু, মানে রোদ্দুরা ইজ ভেরি এডুকেটেড দ্যান ইউ ইউ আর লাইক, হ্যাঁ সেটা হতে পারে, আমি শিক্ষাগত যোগ্যতা নেই। প্রথমত আপনি আমার শিক্ষাগত যোগ্যতা জানেন না যে আমি কতটাকে এডুকেটেড বা কতটাকে আমার স্টাডিজ আছে, তো আপনি সেখানে তো কম্পেয়ার করতে পারেন না আপনি যে কমেন্টটা করেছেন। আর শিক্ষাটা প্লিজ ব্যবহারে বোঝা যায়, ওই অশিক্ষিত ওটা আরও বেশি অশিক্ষিত আমি মনে করবো। আর তারপরে উনি যুক্তি দিয়েছে, উনি কিস্তি দিয়েছেন এবং কিস্তি দেওয়ার ফলে যে মানে রবীন্দ্রনাথকে তো আমরা পার্সোনালি কেউ চিনি না, রবীন্দ্রনাথকে তো আমরা পার্সোনালি কেউ চিনি না বলে একটা হাসলো, এরকম যেরকম ছাগলের মতো হাসি। তো সেইখানে আমি গাড়িটা আমরা কি করে লাগবে ওনার গায়ে? তো ওনার মধ্যে মানে বক্তব্য হচ্ছে ওনার যে যাদেরকে আমরা পার্সোনালি চিনি না বা যারা আমাদের মধ্যে নেই তাদেরকে আমরা মানে গালি দিলে সেই গালিটা লাগে না, এটা একটা পুরোপুরি ভুলভাল একটা যুক্তি। আজকে আমাকে অনেকেই চেনে বা আমার মা বাবাকে অনেকেই চেনে না, বা আমার মা বাবা বলছি না, একটা পার্টিকুলার মানুষ, সেই মানুষকে কেউ হয়তো পার্সোনালি চিনি না, তাকে তার মানে দ্যাট ডাজেন্ট মিন কি তাকে আমি খারাপ কথা বলতে পারি, তাকে আমরা খিস্তি দিতে পারি এবং সেটা তার গায়ে লাগবে না? অবশ্যই লাগবে। এই ভুলভাল লজিক প্লিজ আপনার ওই বইয়ের মধ্যে শিক্ষাগত যোগ্যতা দিয়ে পরিচয় করবেন না, এই ভুল লজিকটা প্লিজ দেবেন না যে যাদেরকে আমরা পার্সোনালি চিনি না উনি আমাদের মধ্যে নেই তো খিস্তিটা ওনার গায়ে রাখছে না, এরকম করে এরকম কথাটা বলছে। তো সেই সেটা তো একটা খুবই একটা মানে কি বলবো মিনিংলেস লজিক। আমি একটা কথা বলছি যে আজকে আমার মা বাবা আছে, ঠিক আছে, আমি আজকে খুব শিক্ষাগত যোগ্যতা, আমি খুব ভালো একটা মানুষ, খুবই আমি সমাজের একটা মানে কি বলবো রেভলিউশন, সেই রেভলিউশনটা দেখানোর জন্য যদি আজকে মা বাবার গালে চারটা চারটা করে তিন চারটে থাপ্পড় মারি, সেইটা যদি এবং ভিডিও করে পোস্ট করি, সেটা থেকে আমি রেভলিউশন আনবো? এবং তারপরে যদি বলি আমার মা বাবাকে তো আমারই মা বাবা, আমি পার্সোনালি ওনাকে চিনি, কিন্তু উনি কিছু মনে করবেন না বলে আমি থাপ্পড়টা মেরে দিয়েছি এবং এইটা ওনাদের গায়ে লাগবে না, এটা একটা মানে প্রচণ্ড ভুলভাল এবং একটা লজিক যে লজিকের কোনো মানে নেই। তো প্লিজ চৌধুরদা আপনার লজিকসগুলো আপনার কাছেই রাখুন, আপনি যা খুশি বলুন, আমার কিচ্ছু যায় আসে না। আপনার ওই ফ্যান্সদের আছে না ওদের প্লিজ বারণ করুন ক্যাপশনে আর মেক মানে কমেন্টসে আমাকে যাতে মেনশন না করে। তো সেইখানে তোমারকেও আমি বলছি, হয়তো আজকে রবীন্দ্রনাথ আমাদের মধ্যে নেই, উনি আমাদের সবার মধ্যে মানে জীবিত আছে তার লেখনির মাধ্যমে, কিন্তু নেই তা বলে তাকে খিস্তি করাটা কোনো লজিকেই আমি মানব না। এবং তোমরা যারা যারা এই খিস্তিটা মেনে নিয়ে বলছো রেভলিউশন করেছে, ওয়াও কি ভালো যুক্তি, সমাজের টেগরকে দেখিয়ে দিয়েছে, ইয়ে ওই ব্যাপারটা, প্লিজ তোমরা গিয়ে একটু চোখে জল দিয়ে ধুয়ে আসো, এটার এই ফালতু যুক্তি মেনে কোনো লাভ নেই, এইটা কোনো মানে এটা কোনো যুক্তি না, এটা কোনো যুক্তি নয়, এটা কোনো লজিক না, একটা ফালতু বেকার লজিক। লাইক ইউর পার্সোনালিটি, লাইক দ্য ওয়ে ইউ লুক, আমি কারো লুক নিয়ে কমেন্ট করছি না, কিন্তু যেটা আপনি করেছেন সেটা আমার একান্ত পছন্দ হয়নি, আমারও অনেক কাজকর্ম পছন্দ হয় না, আমিও ভুল করি, সেটা নিয়ে কেউ যদি মানে প্রতিবাদ করে সেটাও আমি অ্যাকসেপ্ট করে নেবো, আমার করেনি, আমি একটা স্ট্যান্ড নিয়েছি এবং আমার মতো করে নিচ্ছি। তো সেটাই আমার বলার ছিল যে এইটা আমি মানছি না যে উনি বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর আজকে নেই আমাদের মধ্যে বলে ওনাকে খিস্তিগুলো গায়ে লাগছে, অবশ্যই লাগবে। আজকে তোমার মা বাবাকে যদি কেউ খিস্তি দেয় তোমারও তো গায়ে লাগবে, এবং সেখানে যদি সে বলে তোমার মানে ধরো থার্ড পার্সন একজন সিঙ্গুলার নাম্বার তোমার সাথে ঝগড়া হয়েছে, সে তোমার মা বাবাকে খিস্তি দিয়েছে, তোমার তো গায়ে লাগবে। তখন যদি সে কয়েকদিন বাদে লজিক দেয় তোমার মা বাবাকে তো আমি পার্সোনালি চিনি না, তো আমি তোমার মা বাবাকে খিস্তিটা ডাইরেক্ট দেওয়া হচ্ছে না, ওইটা হাওয়ায় ভেসে যাচ্ছে, মিশে যাচ্ছে ওইটা। যাদের লেখা গল্প পোয়েমস পড়ে স্কুল জীবন পাশ করলাম, বেসিক এডুকেশন অর্জন করলাম, তাদেরকে নাকি কখনো দেখিনি। তো ওনার ভুলভাল যুক্তি, উনি সারাক্ষণ তো খেয়ে বসে থাকে, হাই হয়ে থাকে, আর কি বলবো, নদ্দুরকে নিয়ে ভিডিও করা মানে ওকেই পাত্তা দেওয়া। না আমি ভিডিও করতাম না, ভিডিও করতাম না, আমি ওনাকে একবার খিস্তি দিয়েছি, ব্যাস শেষ। কিন্তু ওনার ওই ফ্যান্সগুলো এসে এসে কমেন্টে মেনশন করা, দেখো কত কি ভালো বক্তব্য বলছে। তো আমি এই ভিডিওটাও বলবো, যারা আমায় ভালোবাসে তারা প্লিজ ওনার আর ওনার ফ্যানগুলোকে বলো যে রেভলিউশন এই খিস্তি দিয়ে আনা যায় না, ওনাদেরকে পার্সোনালি চিনি না, আমি আজকে অনেক ইয়ং বলে একটা দাঁতকে নিয়ে ওই যে হাসিটা দেয় ওই হাসিটা দেওয়া কোনো মানে হয় না। তো আমি এই লাইফটা করেছি যে প্লিজ এই ভুলভাল লজিকে মেনে নিয়ে ওনার ওই ফালতু কথা অ্যাকসেপ্টেবল, যেটা হোয়াট এভার ড্যামেজ মানে যেটা করেছে সেইটাকে কখনো হিল করা সম্ভব না, একান্ত আমি তোর মান মানে মানবো না, কিস্তি দিয়ে বলবে যে রেভলিউশন আনছি আমি, একান্ত যেটা করতে পারে সরি চেয়ে নিতে পারে, সেটাতে অ্যাপোলজি সবাই অ্যাকসেপ্ট করে নেবে। সরি না চেয়ে উনি বলছে গায়ে লাগবে না কিস্তি, উনি আমাদের মধ্যে নেই, উনি চেনে না ওনাকে, যারা চেনে না যাদেরকে চেনেন না তাদের নাকি কিস্তি লাগে না, ওনাদের কবিতা পড়ো হয়ে আমরা বড় হয়েছি, ওনাদের গল্প পড়ে আমরা ছবিতে বেসিক এডুকেশন যে আমরা টুয়েলভ গ্রাজুয়েশন যা পড়েছি বাংলা সাহিত্য মানে সেই গল্প পড়েই তো বড় হয়েছি, তো ওনাদের আমরা সবাই চিনি, ওনাদেরকে আমরা যেমন বাড়ির লোক মা বাবাকে চিনি সেই রকমভাবে আমাদের যে কবিরা আছে বা লেখকরা আছে তাদেরকে আমরা বাড়ির লোকের মতোই সম্মান করি। তো আমাদের বাড়ির লোককে ওই আবাল ফ্যানগুলো ছাড়া যারা বাকি বাঙালিরা আছে আমাদের ফ্যামিলি মেম্বার আমাদের ইমোশন কিন্তু যারা খিস্তি করবে তাদের জন্য আমরা এইভাবেই প্রোটেস্ট করবো, হ্যাশট্যাগ বুড়ো পাঞ্চদ মানে চৌধুর রায় খিস্তি সরি বেরিয়ে গেল, কিছু করার নেই তোমার লজিক্সে। আর আমি অনেকভাবে আগে মানে 2018 কন্ট্যাক্ট করার ওনার সাথে চেষ্টা করেছিলাম, তখন এই সমস্ত খিস্তি বেরোয়নি, আমি করেছিলাম, ভেবেছিলাম মানুষরা হয়তো
ভালো, কিন্তু তারপরে ওনার এই ভুলভাল লজিক স্টিক সারাক্ষণ খেয়ে এইসব ভুলভাল জিনিসপত্রগুলো আমার একদম পোষায় না। আমি আজকে অনেকেই কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি ওনার সাথে যারা মিউচুয়ালে আছে, যে প্লিজ আমার নাম নেওয়াটা বন্ধ করুন ওনার লাইভে এসে, বা আমাকে মানে ট্যাগ করে, মানে কি বলবো, ওই ল্যাংটো নাচ করে, ঘোমটার তলায় ল্যাংটো নাচ দিয়ে রেভিলেশন আনা যায় না। রেভিলেশন আনার জন্য ভালো কোনো কাজ করতে হয়, সেটা ভালো ওয়েতে দেখাতে হয়, যাতে লোকের মধ্যে কি বলবো লোকের চোখটা খোলে, এটাতে আরও গাটার হবে, এটাতে যা করছে আরও গাটার হবে। আপনি যে এইভাবে যে দ্য ওয়েটা, মোটিভ ভুল হলেও যে মোটিভটা ঠিক হলো, আপনি যা করতে চাইছেন দ্য ওয়েটা আপনি চুজ করেছেন না, সেটা একদমই ভুল, ঠিক আছে। আর আমি আপনাকে নিয়ে মন্তব্য করতে চাইনি, আমার সত্যি টাইম নেই, প্লিজ আপনার আবাল ফ্যানদের বলুন আমাকে যেন না পিং করে না খোঁচাতে আসে, নাহলে আপনার ওই দাড়ি শুদ্ধ আমি আগুন ধরিয়ে দেবো, ঠিক আছে। দাদা যে এডুকেটেড সে কোনোদিন বেঙ্গলি রিমোশন রবীন্দ্রনাথকে নিয়ে বলতো না, সত্যি অশিক্ষিত হ্যাশট্যাগ অশিক্ষিত চৌধুরীরয়। তো যারা যারা মনে হয় যে আমার লজিকসগুলো ঠিক, তারা তারা প্লিজ এই ভিডিওটা শেয়ার করে চৌধুরদার কাছে পাঠিয়ে দিও, ঠিক আছে। আর উনি যেটুকু শিক্ষা করতে বা ওনাকে যেটুকু নেওয়া যায়, ওনার ফ্যান্সগুলো তো একদম নেওয়াই যায় না ভাই, ওনার তো তাও বিদ্যা আছে, এডুকেটেড আছে, একটা বুচুং বাচুং দিয়ে একটা কিছু দাঁড় করিয়ে দিচ্ছে। তোমরা যারা ফ্যান্স যারা শেয়ার করছো, তোমাদের তো না শিক্ষাগত যোগ্যতা আছে না কিছুই আছে, তাছাড়াও তুমি ওই ভুলভালগুলো যখন বলছো না, তোমাদের আরোই মানায় না। তো এইটাই আমার বলার ছিল। তো 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 তোমার আর আপনাকে বলছি চতুর্দা, আপনি আরও রেভলিউশন আনুন, আরও কিছু অনেক বাল ছিঁড়ুন, আপনার কিচ্ছু যায় আসে না, কিন্তু আপনার লজিক্সগুলো কোনো মানে নেই গো, ঠিক আছে। আপনাকে মুখ দেখলে আমার মনে হয় যে মানে কি বলবো কিছু মনেই হয় না। আর প্লিজ ভিডিওটা শেয়ার করো, আর যারা আবাল ফ্যান্সগুলো আছে তারা, আমি তাদেরকে বলছি প্লিজ হ্যাঁ এখানে কমেন্টে যা কিস্তি করার করো, আমাকে প্লিজ শেয়ার করো না ওই 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 ওর মুখটা আমি দেখতে চাই, আমি আনফলো করে রেখেছি, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, আর আপনার লজিক্স মানছি না, মানবো না। হ্যাশট্যাগ চৌদ্দুর রায়।